ইয়ার নয় দুই বাঙালির হাত ধরেই শুরু হয় আঙুলের ছাপ থেকে অপরাধী শনাক্তকরণ, তাও আবার কলকাতার রাইটার্স বিল্ডিং এ। কি চমকে গেলেন তো? তাহলে শুনুন সেই অবাক করা ইতিহাস। সালটা 1891, বাংলা পুলিশের আইজিপি হন স্যার এডওয়ার্ড হেনরি। তখন তিনি ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো প্রতিষ্ঠার কথা ভাবছিলেন। 100 বছর আগে সেই প্রযুক্তির উল্লেখ পাওয়া যায় একমাত্র শার্লক হোমসের গল্পে। তবে বইয়ের পাতা থেকে সেই প্রযুক্তি বাস্তবায়িত করেছিলেন বাংলার দুই সাব ইন্সপেক্টর রায় বাহাদুর হেমচন্দ্র বসু ও খান বাহাদুর আজিজুল হক। তারা এমন একটি গাণিতিক ফর্মুলা আবিষ্কার করেন যার ফলে আঙুলের ছাপ শনাক্তকরণের একটি সিস্টেম তৈরি হয় এবং 1897 সাল থেকে অপরাধী শনাক্তকরণের এই রীতি চালু হয় এদেশে। পরের বছর 1898 সালে কলকাতা পুলিশ এই পদ্ধতিতে একটি কেস সলভ করে। জলপাইগুড়ি জেলার একটি চা বাগানের ম্যানেজার হৃদয়নাথ ঘোষ খুন হন, তার গলায় ছিল গভীর ক্ষত। সন্দেহভাজনদের তালিকায় প্রথম থেকেই ছিল তার প্রাক্তন গৃহকর্মী রঞ্জন সিং ওরফে কাঙ্গালি, যিনি চুরির জন্য 6 মাস জেল খেটে এসেছিলেন সদ্য। ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল রক্তাক্ত হাতের ছাপ। সেই ছাপ মিলিয়ে পুলিশ কাঙ্গালিকে গ্রেফতার করে। গোটা বিশ্বে সেই প্রথম আঙুলের ছাপের ভিত্তিতে অপরাধীকে শনাক্ত করা হয়। তারপর বাংলা থেকে পৃথিবীর প্রতিটি পুলিশ ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে এই প্রযুক্তি, যার কৃতিত্ব এই দুই বাঙালি পুলিশ অফিসারের।